সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001 26 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। কোন রকম সরকারি পারমিশন না নিয়েই নাকি সরকারি ভেস্টল্যান্ড জবরদখল করে চলছে রাইস মিল তৈরির কাজ। এমনই অভিযোগ গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট অঞ্চলের জানকী বল্লভপুর মৌজা এলাকায় চাঞ্চল্য। বিষয়টি এলাকার মানুষের নজরে আসতেই তারা আপত্তি করেন। তারা বলেন, রাতের অন্ধকারে জেসিপি লাগিয়ে সরকারি ভেস্টল্যান্ডের উপর গর্ত কাটা হয়েছে, তুলে ফেলে দেওয়া হয়েছে সরকারি কিছু গাছও, এমনই অভিযোগ। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ওই রাইস মিলের মালিকের সাথে। এলাকার মানুষ সহ পঞ্চায়েত প্রধান ও রাইস মিলের মালিক কি বললেন, দেখুন বিস্তারিত। আমরা এমনি বাড়া বন্ধ দোকানে থাকি, আমার যাওয়ার পর তাহলে কাজ হয়ে যাবে। কতক্ষণ লাগবে? মিনিট দশ ওটা তো পড়ছে না, কত করে দিই এটা? সেই শান্তিমন্দির জায়গাটা নিলে এটা কাটালির যে আপনার পচাখালী থেকে যে গোলফুট যেতে রাস্তার জানকী বল্লভপুর মৌজা এলাকায় যে ভেস্টল্যান্ডকে ঘিরে রাস্তা করে গাছকে উল্টিয়ে দিয়ে কাজ হচ্ছে, এ বিষয়ে আপনি কী বলবেন, কী জানেন? আমি গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা সেন বলছি। এই বিষয়ে আমার কিছু জানা নেই, আর এই বিষয়ে আমাদের কাছে কোনো পারমিশন করা হয়নি। আপনারা যখন বলছেন, এই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি, হ্যাঁ, বা আপনাদেরকে জানাবো। যদি কিছু আনলিগালি হয়ে থাকে, আমরা সেটা সরকারিভাবে জেনে নিচ্ছি, বা সরকারি রাস্তা সরকারেরই থাকবে, এই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। দু তিন বছর আগে এটা রাইস মিল করার জন্য, তার জন্য এবারে এই যে ড্রেনটা করা হয়েছে এটার উপর রাস্তা করছিলাম, অবশেষে পড়ে যাক বন্ধ করেছি। ঠিক আছে দাদা, সরকারি গাছগুলো যে কেটে এভাবে ফেললেন? গাছ একটা কাটা হয়েছে, সেটা দেখছি কী ভাই। চারা গাছ পঞ্চায়েত পারমিশন না নিয়েই করছে না? পঞ্চায়েতে পারমিশন বলতে আমার সিস্টেমেটিক জানি না, যাক পঞ্চায়েতে পারমিশন করার পরেই করবো। না জেনে কি মিল তৈরি হওয়ার সিদ্ধান্ত? না জেনে বলতে আমাদের ইঞ্জিনিয়ারকে তো করাতে হবে। রাতের অন্ধকারে করছেন এলাকার মানুষ? রাতের অন্ধকারে করানো হয়নি, গর্তগুলো তো রাতের অন্ধকারে। না না, বিকেলবেলায় কাটা হয়েছিল। আপনার নাম? আমার নাম ভোলানাথ কুণ্ডু। যে মিল করছে তার নাম? আমার নাম ভোলানাথ কুণ্ডু। বাড়ি কামাপুর। কিছুই জানি না, সকালবেলা বাড়ি আমার ভাবার দিকে বাড়ি থেকে কাজে যাচ্ছি, যাওয়ার পথে দেখছি রাতের অন্ধকারেতে, রাত 10টার সময় কালকে বাড়ি ফিরে গেলাম, কোনো কিছুই নেই। এখন দিয়ে সকালে যাওয়ার সময় দেখে যাচ্ছি যে গাছকে জিসিপি দিয়ে উল্টি দিয়ে এখানে গর্ত করেছে, কারা যেন বিল্ডিং করবে এরকম একটা ব্যাপার। কয়েকজন লেবার কাজ করছিলো, তাদেরকে জিজ্ঞাসা করলাম কী হচ্ছে, যে না এখানে বিল্ডিং হবে, এইটুকুই আমরা জানি। এবারে কীভাবে হবে, সরকারি এরকম খাস ল্যান্ডকে জোর করে এরকম জিসি দিয়ে গর্ত করে জায়গাটা দখল করছে, পারমিশন আছে কি না তাও জানি না, কীভাবে কী হচ্ছে আমরা কিছু জানি না। আমরা দেখে হতবাক যে এটা কী করে সম্ভব, এরকম রোডসের একটা এত বড় ল্যান্ডকে দখল করা কীভাবে সম্ভব সেটা আমরা বুঝতে পারছি না। কাটমানির ব্যাপার আছে, খেলা হবে শুনতে পাচ্ছি, এটাই তার খেলার নমুনা, খেলা হচ্ছে। আর কিসের বিনিময়ে খেলা হচ্ছে আমরাও তো প্রশাসনের কাছ থেকে জানতে চাই, আমরাও দেখছি লিখিত আকারে প্রশাসনের কাছে জানাবো কী ব্যাপার, কিসের হচ্ছে কিছু জানে না, কোনো ঠিকানা কী নাম কিচ্ছু জানে না।
আর কাল রাতের বেলা দেখে গেলাম পরিষ্কার, এরকম যেমন সরকারি ল্যান্ড পড়ে থাকে সেরকম আছে। আজকে এসে এই পরিস্থিতি, এই চিত্র দেখছি, আপনারা তো দেখছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগের ভূমিপুত্র বিজেপি প্রার্থী শ্রী মধুসূদন বাগকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সোনার বাংলা গড়তে বিজেপিকে ভোট দিন। গোঘাট বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারককে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। বিধানসভা নির্বাচনে পরশুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিমান ঘোষকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.